1996 সাল থেকে ক্ষুদ্র মাত্রায় যে যাত্রা শুরু, সেই উদ্যোগই এখন বিশ্ব মঞ্চে আলাদা করে পরিচয় করিয়ে দিচ্ছে বাংলাদেশকে। সমাজের ছিন্নমূল মানুষ এখন ভাবতে শুরু করেছেন তারাও অবাঞ্ছিত নন প্রগতির সামগ্রিক ধারায়, কারণ আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে নিজস্ব ভূমিসহ দুই রুমের বাড়ির মালিক বনে যাওয়া মানুষের সংখ্যা এখন 36,50,000। সমাজের ভাসমান অসহায় দুস্থদের জন্য আবাস প্রতিষ্ঠার এই কার্যক্রম দেশব্যাপী বাস্তবায়িত হচ্ছে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি তত্ত্বাবধানে। এর মাধ্যমে শুধু বাসস্থানই নয়, নিশ্চিত হচ্ছে নারীর ক্ষমতায়ন, শিক্ষা, স্যানিটেশন সহ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার 8টি লক্ষ্য। যুগান্তকারী এই পদক্ষেপটি এবার কপিরাইট স্বীকৃতি পেল বলে জানালো প্রধানমন্ত্রীর কার্যালয়। বৃহস্পতিবার দুপুরে ব্রিফিংয়ে কপিরাইট পাওয়ার বিষয়টি সাংবাদিকদের তুলে ধরেন মুখ্য সচিব। অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে শেখ হাসিনা মডেল এই কর্মসূচিটিকে আমরা আমাদের কপিরাইটস অফিস থেকে সার্টিফিকেট অফ কপিরাইটস রেজিস্ট্রেশন থেকে তিনি এই মেধাস্বত্ব তার নামে স্বীকৃত হয়েছে এবং তারা তাকে সেই সনদটি পাঠিয়ে দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর যে ধারণা আশ্রয়ণের এই কর্মসূচিটি বাস্তবায়নের আগে তার তো একটি ধারণাপত্র তৈরি করতে হয়েছে, এই যে সৃজনশীল কর্মটাকে তারা কিন্তু এই স্বীকৃতিটা প্রদান করেছে। সো এটাকে আমরা বলতে পারি সৃজনশীল কর্মের সত্ত্বাধিকারী হিসাবে শেখ হাসিনাকে স্বীকৃতি দিয়েছে। কপিরাইট স্বীকৃতির মেয়াদ 60 বছর জানিয়ে মুখ্য সচিব বলেন জাতিসংঘের অনেক সংস্থাও এখন শেখ হাসিনার এই মডেলে আস্থা রাখছেন। এই যে আশ্রয়ণ নিয়ে তার যে ধারণা, এই ধারণা কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলসের 8টি লক্ষ্যমাত্রাকেও অতিক্রম করেছে। এখন বিভিন্ন ইউএন হ্যাবিটেট বা ইউএনডিপি তারাও কিন্তু আশ্রয়ণের ব্যাপারে শেখ হাসিনা মডেলের বিষয়ে দারুণ আগ্রহ প্রকাশ করছে এবং এই রেজিস্ট্রেশনটার ভ্যালিডিটি হচ্ছে 60 বছর, 60 ইয়ার্স। আশ্রয়ণের মাধ্যমে দেশের 211টি উপজেলা এখন পর্যন্ত গৃহহীন ভূমিহীন মুক্ত হয়েছে উল্লেখ করে মুখ্য সচিবের আশা ক্রমান্বয়ে দেশের সব জেলাও এই কাতারে উন্নীত হবে। 211টি উপজেলা ইতোমধ্যে ভূমিহীন গৃহহীন মুক্ত হয়েছে, এটি বাংলাদেশের ইতিহাসে অসাধারণ একটি অর্জন। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা।